আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি তাহলে চলুন দেখিনি সেই বিষয়টা আমার ইউটিউব চ্যানেলের উপরে দেখেন একটি লেখা আসছে ইউ আর লিগেলি রিকোয়ার্ড টু দা কমপ্লিটলি উইথ আস চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রটেক্ট অ্যাক্ট কোপা ওখানে যে লেখাটা আসছে এই লেখাটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম কিভাবে এই লেখাটা সরানো যায় কিন্তু আমি কোনোভাবেই পারছিলাম না অনেক রিসার্চ করার পর আমি এই লেখাটা সরানোর খুঁজে আমার মতো চিন্তিত হওয়ার আপনাদের কোনো কারণ নেই কারণ এটা সরাবার সমাধান আমি নিয়ে এসেছি সাম্প্রতিককালে ইউটিউবে নতুন একটি প্রাইভেসি আইন যোগ করেছেন এই লেখাটার মানে হলো আপনি যে ভিডিও ছাড়তেছেন সেই ভিডিওগুলা বাচ্চাদের জন্য তৈরি না প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য তৈরি আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিওটি বানিয়ে থাকেন তাহলে আপনার ইউটিউবকে জানাতে হবে আর যদি আপনি বড়দের জন্য তৈরি করে থাকেন তাও আপনার ইউটিউবকে জানাতে হবে এই লেখাটা প্রথমে আপনাদের এই লেখাটা আপনাদের এখান থেকে সরাতে হবে তাহলে সরাবেন কিভাবে চল আমরা দেখি আপনি যদি মোবাইল দিয়ে চালান তাহলে প্রথমে আপনার ক্রমি বাজারে ঢুকতে হবে আমি ক্রোমি ব্রাউজারে ঢুকলাম ঢুকে ইউটিউবে ক্লিক করতে হবে আমি ইউটিউবে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার চ্যানেলটি চলে আসছে এখন উপরে ঠিক ডান দিকে দেখেন আমার চ্যানেলের লোক ওখানে ক্লিক করব। আমি ওখানে ক্লিক করলাম এখন ইউ চ্যানেল নামে দেখেন আমার চ্যানেল লোক ক্লিক করার পর দেখেন আমার চ্যানেলটি চলে আসছে এখানে দেখেন ইউ চ্যানেল আমি ইউর চ্যানেলে ক্লিক করলাম এখন দেখেন উপরে ঠিক উপরে মাছ বরাবর দেখেন কাস্টমিক চ্যানেল ইউটিউব স্টুডিও আমি কাস্টমিক চ্যানেলে ক্লিক করলাম আমার চ্যানেল পিকচার ব্যাকগ্রাউন্ডের উপরে দেখেন ঠিক উপরে দেখেন সাবস্ক্রাইবার ভিউএস ভিডিও ম্যানেজার আমি ভিডিও ম্যানেজারে ক্লিক করলাম এখানে দেখেন আমি যে ভিডিওগুলো ছেড়েছি সবগুলো ভিডিও এখানে চলে আসছে এখন উপরে আপনারা আপনাদের যে ক্রমি বাজারে ঢুকলে ক্রমি ক্রোমি বাজারটা আপনারা ডেস্কটপ মোডে করে নেবেন আমি ঠিক দেখেন উপরে তীরের মতো একটা চিহ্ন আছে ওখানে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নিলাম আমার ইয়েটা ডেস্কটপ সাইট হয়ে গেছে দেখেন আমার ভিডিওগুলো আমি যে ভিডিওগুলো ছাড়ছি সবগুলো ভিডিও এখানে চলে আসছি এখন আপনারা উপরে দেখেন সবচেয়ে উপরে দেখেন ভিডিও লেখা ভিডিওর সাথে একটা গড়ের মতো ফাঁকা জায়গা আছে ঠিক চিনে ধর ওখানে আমি ক্লিক করলাম আপনারা ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা তো হয়েছে কি এখানে আমার কাছে আমার এখানে যেই ভিডিওগুলো আমি ছেড়েছি আজ অবধি যেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে সেরেছি সবগুলো ভিডিও এখানে চলে আসছে আমি এখানে আমার যেই ভিডিওগুলো সেরেছি সেই ভিডিওগুলো আমি বাচ্চাদের জন্য তৈরি করেছি না প্রাপ্তবয়স্ক বড়দের জন্য তৈরি করেছি তা উল্লেখ করা ছিল না ইউটিউবকে আমি জানাইনি কিন্তু আজকে আমি জানাবো আমার চ্যানেলে ছাড়া সবগুলো ভিডিও তিরিশটা ভিডিও তিরিশটা ভিডিও আমি সিলেক্ট করেছি এখন ঠিক উপরে দেখেন থার্টি ভিডিও সিলেক্ট এডিট অ্যাড টু প্লে আপনারা এডিটে ক্লিক করবেন আমি এডিটে ক্লিক করলাম ঠিক উপরের দিকে দেখেন এডিট এডিট আমি ক্লিক করলাম এখন দেখেন এডিটে ক্লিক করার পর দেখেন টাইটেল ডিসপেকশন ট্যাক্স বিজিলিটি কমিউনিটি অডিয়েন্স আপনারা অডিয়েন্সে ক্লিক করবেন আমি অডিয়েন্সে ক্লিক করলাম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এখানে দেখেন এখানে দেখেন লেখা আছে উপরের দিকে দেখেন ইয়েস ইটস মেড ফর কাইটস হ্যাঁ এটা আমি বাচ্চাদের জন্য বানিয়েছি আপনি যে ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে সারেন সেই ভিডিওটা কি আপনারা বাচ্চাদের জন্য বানিয়েছেন যদি আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস ইটস মেড ফর কাইটস ওইখানে ক্লিক করবেন এ নিচে দেখেন নো ইটস নট মেড ফর না আমি এটা বাচ্চাদের জন্য বানাইনি এর মানে হলো আপনারা যদি প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনারা দ্বিতীয় নাম্বারটা ক্লিক করবেন আমি আমার চ্যানেলে যে সকল ভিডিও তৈরি করে থাকি সব প্রাপ্তবয়স্কদের জন্য তাই আমি প্রাপ্তবয়স্কদের দুই নাম্বারটাই আমি ক্লিক করলাম আপনারা দুই যদি প্রাপ্তবয়স্কদের জন্য বানিয়ে থাকেন তাহলে দুই নাম্বারটা ক্লিক করবেন এখন দেখেন ঠিক উপরে দেখে দেখেন আপডেট ভিডিও আপনারা ওখানে ক্লিক করবেন আমি আপডেট ভিডিও থেকে ক্লিক করলাম নিচে দেখেন লেখা আছে আর ইউ আর ইউ শিওর ইয়াস ওখানে টিক নদী ক্লিক করে আপনারা এখানে আপডেট ভিডিওতে ক্লিক করবেন আমার ভিডিওগুলো আপডেট হয়ে যাচ্ছে সবগুলো ভিডিও আপডেট হয়ে যাচ্ছে এখন থেকে আর আমার ভিডিওতে চাইল্ড প্রাইভেসি আর আসবে না ওই লেখাটা চলে যাবে পরবর্তী দাপে যদি আপনারা যেই ভিডিওগুলো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন বা সারবেন ওই ভিডিওগুলোতে দেখবেন ঠিক এরকমই লেখা আসবে আপনি যে ভিডিওটা বানিয়েছেন বাচ্চাদের জন্য বানিয়েছেন না প্রাপ্তবয়স্কদের জন্য বানিয়েছেন ঠিক ওখানেও আপনারা এরকমভাবে ক্লিয়ার ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনাদের আর এই সমস্যা হবে না আর চাইল্ড প্রাইভেসি পটেক ওটা দেখা দিবে না বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি অনেক কষ্ট করে আপনাদের অনেক রিসার্চ করে আপনার জন্য এই ভিডিওটি বানিয়েছি যদি আপনাদের একটুও উপকার আসে একটু আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম